গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা ভালো আছি। তো এখন বাজে 6টা, আমি ভাবলাম আজকে ব্লগটা একটু সকাল থেকে শুরু করি। তো অন্যদিন তো পারি না আমি সকাল থেকে শুরু করতে, তো আজকে ভাবলাম না একটু সকাল থেকে শুরু করি ব্লগটা। তো এই ঘরে কিন্তু আমরা থাকি না, আমরা থাকি আর কি প্লেঙ্কিন ঘরটায়। তো বিছানা চাদরটা আমি পরে পাতবো, এখন উঠান মানে ঘরটা ঝাড়ু দিয়ে দিই, তারপর উঠানটা ঝাড়ু দিতে হবে। আর রাতের এঁঠো বাসনগুলো না আমি রাতেই আর কি খাওয়া দাওয়ার পর ধুয়ে ফেলি, এগুলো রাখি না আর পরের দিনের জন্য। তো আমি প্রতিদিনই ব্লগটা দিতে পারি না, কারণ এখন মানে পূজা চলে আসছে, তো আমার সেলাই কাজ করতে হয়। তো তার জন্য আমি না আমি মানে প্রতিদিন ব্লগটা আমি দিতে পারছি না। আর সত্যি কথা বলতে কি, আমার ব্লগের মানে ভিডিওতে না ভিউসটা একটু কম আসছে। তো বন্ধুরা, আমি তোমাদের কাছে হাত জোড় করে বলছি, তো আমার যে ব্লগ ভিডিওগুলো এগুলো আর কি তোমরা হাতে 5 মিনিট সময় নিয়ে দেখো। কালকে রাতে আমি একটা ব্লাউজ বানিয়েছিলাম, কিন্তু ওটা মানে হুকটা লাগাইনি, আমি হুকটা বাকি আছে। তো হুকটা আমি চা করে খেয়ে তারপর আমি মানে ব্লাউজটা নিয়ে বসবো। তো হুকটা সেট করব, করে তারপর আমি আরেকটা ব্লাউজের পিস কাটবো। তো উঠানটা এখন ঝাড়ু দিয়ে দিচ্ছি। আর ওই যে দেখছো মানে আমাদের তুলসীগুলো, তুলসী তলাটার সামনে আর কি লতি, ওগুলো কিন্তু প্রচুর লতি। আর পালই পালই শাক আছে এখানে। তো আমার শ্বশুরবাড়ি এখানটাতে মানে লতি পালই শাক এগুলো আছে অনেক। তো কালকে আমি এগুলো তুলে নিয়ে আসছিলাম, তো আমি এগুলো না কালকে রান্না করিনি, তো আমি আজকে রান্না করব। তো আমি ভাবলাম এগুলো মানে রাতে সিঁড়ির মধ্যেই ছিল, তো সকালে আমি এই যে মানে সামনে রেখেছি এটা। কচুলতিটা কিন্তু আমার খুবই ভালো লাগে, আর কচুলতির সাথে পালই একসাথে ভাজা করলে আর একটু ভালো লাগে খেতে। উঠান ঝাড়া হয়ে গেছে, তো আমি এখন ঘরটা একটু মুছে নেব, ঘরগুলো মুছে তারপর আমি চা করব। রিজুকে কখন কখন থেকে ডাকছি আমি ঘুম থেকে ওঠার জন্য, তো আজকে যে দেরি করছে কেন, তো অন্যদিন আমার আগে উঠে পড়ে। তো আমাদের ফুল গাছের ডালগুলো মানে এত বড় হয়েছে, এগুলো একদম গেটের সামনে চলে আসছে। তো রিজু বলছে মানে ডালগুলো আর কি মানে ইসের সাথে আর কি খুঁটির সাথে আর কি দড়ি দিয়ে বেঁধে দিবে। তো দেখো, ওই যে চালে ডালে বস মানে রান্না করব আমি, ফেনা ভাত করব। তো চাটা করে তারপর আমি ফেনা ভাত করব। তো মুড়ির মধ্যে চানাচুরটা দিয়ে নিলাম,
একটু তেল দিয়ে মইটা মাখবো। তো চা করেছি, ওদিকে ভাত আমি বসিয়ে দিয়েছি, চাটা নামিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি। তো আবার বলতো আবার ক্রিম বিস্কুট খায়, তো ওর জন্য একটা ক্রিম বিস্কুট নিয়ে এসেছি। ক্রিম বিস্কুটটা বোল্ট খুব ভালো পায়। আগে যখন বোল্ট ছোট ছিল তখন খালি বলতো হাত দিয়ে, মানে ওকে যদি একটা বিস্কুট দিতাম আস্তা ও বলতো আর কি বিস্কুটটা ভেঙে দিতে। তো এখন বড় হয়েছে, এখন যদি আস্তা বিস্কুট দিই ও ভেঙে ভেঙে খেতে থাকে। এই যে আর নাই, এই যে এটা আছে না তো দেখো যে ব্লাউজটা বানিয়েছিলাম কালকে রাতে, কলার দেওয়া ব্লাউজ, এটা মানে একজন বয়স্কদের ব্লাউজ এটা। তো উনি আমাকে বলেছে কলার দেওয়া ব্লাউজ বানিয়ে দিতে। তো ব্লাউজটা আমি কালকে রাতে বানিয়েছিলাম, কিন্তু হুকটা আর হুকের ঘাটটা আবার করিনি, কারণ অনেক রাত হয়ে গেছিল। তো আমি এখন বসছি, হুকটা লাগাবো। তো হুকটা লাগাবো, হুকটা লাগিয়ে তারপর আমি একটা ব্লাউজের পিস কাটবো। তো দেখো হুকের ঘাট হয়ে গেছে আমার। তো ভাত হয়ে গেছে, তো আমি এখানে পেঁয়াজ নিয়েছি, লঙ্কা নিয়েছি, দুটো তেল দিয়ে মানে আমাদের তিনজনে ভাতই বেড়েছি এখানে। সকালে ভাত খেয়ে ফেলবো এটাই। তো এইখানে এখন আমি লুচি কাটতে বসেছি, অনেকগুলো লুচি। তো এখানে পালই কাটা হয়ে গেছে, মানে এটা দুপুরে রান্না করব আমি। তো ওদিকে ভাত হয়ে গেছে আমার, ভাত নামিয়েছি, ভাতটা নামিয়ে তারপর আমি ডাল বসিয়েছি। তো ডালটা লুতি দিয়ে রান্না করবো, মানে অর্ধেকটা লুতি দিব ডালটার মধ্যে আর অর্ধেকটা আমি পালুয়ের সাথে ভাজা করব। তো আজকে দুপুরে রান্না আমার এটাই। তো আরও কতগুলো লুতি আছে এগুলো আর পারলাম না, এগুলো থাক। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করুন।